হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। দেখতে পারতেছো, প্রথমেই আমি একদম রেডি হয়ে গেছি। আর এই যে গাড়াটা দেখাইছি, এটা আমি কিনছিলাম উদয়পুর পাতা সাথুর মেলার থেকে। এটা আমার খুবই পছন্দ, প্রায় সময়ই আমি এটা দিয়ে চুল বাঁধি। তো তোমরা কেমন লাগে গাড়াটা জানাই? তো চলো এখন একটু শনি পূজার থেকে ঘুরি আই। আসলে যাইতাম একটু বাজারে, তো যাওয়ার পথে কালী মন্দিরটা পড়ছে। তো মন্দিরে আইয়া ব্লগ আগেই বানাইছি, তো ভাবলাম আবার একটু তোমরা দেখাই দিই। আমি যখন দর্শন করতেছি তোমরাও করো। তো চলো ফোটাফোটাই পড়ছি বাজারে। আসলে যাইতেছি রূপার দীপাবতীর সাথে, রূপার মাস্টার ঠিক করার, তাই তো উঠবো ক্লাস 9-এ, তো টিচারের দরকার আছে। তো এর লাগে আজকেই আমরা যাইতেছি ঠিক করার লাগে। তো আই পড়ছি বাজারে, দেখতেছো এর মধ্যে একটা নতুন জিনিস তোমরা দেখাই। এই যে দেখতে পারতেছো ট্রেন্স, এটা কৈলাসের এই প্রথমবার কোনো শপিং মল নাই কৈলাসর। এইটা একটা দুঃখ আসিল এতদিন, কিন্তু ফাইনালি একটা শপিং মল খুললো আমরা এখানে। আর এটা হচ্ছে ট্রেন, যেদিন উদ্বোধন হইব ওইদিন তো একটা ব্লগ বানাই মুই, আজকে এতটুকুই দেখাইলাম। তো এখন আমরা দেখতে আসো দুইটারে, আর সামনে আছে দীপাবতীর, আর দেখাইলাম না। তো আমরা দুইজন পোজ দিয়ে দিয়ে আসতেছি রাস্তার মধ্যে, কি তার হরমো দুইটা তো পাগলই এটাই করি। তো মাস্টার বাড়িত গেছি, জায়গাটা তোমরা দেখাইছি না, কারণ টিচারের সামনে কেমনে ভিডিও করতাম, আমার ডর লাগে যতই বড়ই যাই না কেন। আর তাই তো এখানে পড়তো, তো মাস্টার বাড়িতে গিয়া সব কিছু ঠিকঠাক করে আইসি। তাই স্যারের নাম্বার দেওয়া দিছে, কইছে ফোন করে জানাইবো রেজাল্টের পরে। তো আইসি এখন বাজারে, সামনে দেখতে আসো দীপাবতী ব্যাগ হাতে ঝুলাই ঝুলাই আটতে আছে, আর আমি আর রূপা পিছনে আসি। তখন যাই মু একটু বাজারের ভিতরে হকার্সের দিকে, বৌদি বলে কি কুর্তা নাকি কিনতো। তো চলো আগে ভিতরে যাই, গিয়া তোমরা সাথে দেখা হইতেছে। তো বাজারের ভিতরে ইয়া ঢুকে গেছি, দেখতে পারতেছো এই যে ছোটোখাটো দোকানটি কৈলাসের বাজারে। কৈলাসের বাজার তো মনে হয় আগে কোনো ব্লগ বানাইছি না বানাইছি, আমার ঠিক মনে পড়তেছে না। তবে বাজার দেখাইতেছি না, অল্প স্বল্প যাওয়ার পথে যে কয়টা দোকান পড়তেছে এটি তোমরা দেখাইতেছি। কারণ যাইতে যাইতে কি করতাম, বোর ওই মতো ব্লগটাই কন্টিনিউ করি আর তোমরাও দেখাই, এর লাগে ভাবলাম করি। তো এখানে হচ্ছে সবজি বাজার, ওইদিকে যখন আমরা ঢুকতাম না, ওখানে আমরা যাই বা দিকে, ওই যে দীপাবতী রাস্তা যেতেছে দেখতে পারতেছো হকার্সের দিকে, এখানে অনেকটি দোকান ভাঙ্গা হয়ে গেছে। আসলে নতুন করে দোকানটি করতেছে, দুইতলা করিয়া উপরেও তো আরও দোকান হইব এটা ঠিক জানি না, তবে নিচের দোকানটি যখন অপোজিট সাইডে রাখছে আর এই করতে হয়ে গেলে তারা এখানে আই পড়ব। তো এইটা হয়েছে পুরো ভিতরে আই পড়ছে, কারণ সেখানে কোনো কাজ চলতে আসে না, কাজ সামনেই আসলো। দিদি এখানে সামনে একটা বড় দোকান আছে, ওই দোকানের মধ্যেই যাইব মনে হইতে আছে আমার, এখন আমি কনফার্ম না। তো চলো যাই বৌদির পিছনে পিছনে পটাপট। তো আই পড়ছে দেখতে পারতেছো বৌদি কুর্তা দেখতে আছে, আমি ভাবছিলাম যে কুর্তাই দেখবো, তো কুর্তাই ইয়া দেখার চুজ করা শুরু করছে। তো চলো আমি বইখানে বুয়া বুয়া ভিডিওটা কন্টিনিউ করি। খালি শাক করি আও জি বিয়ান ফলকা পড়ে আছে, মুনি ফোন করিও কি থানে খালি শাক করি আও জি কিও খুলে দেখেন না যেমন বড় হইত। তো কুর্তা অনেকটি দেখার পরে বৌদি একটা কুর্তা লইছে, লই এখন বাইরে গেছে। এখন আসি আমরা কই সবজি বাজারে, এখন যেতে আসি সবজি বাজার দিয়ে, সামনে যাই মু রূপার জুতা কিন্তু। তো জুতার দোকানের দিকে যাইতে হইব, তো চলো ফটাফট জুতা পাইয়া, নতুন জুতা পাইয়া, এই যে শু খুলতে আসে চেক করার লাগে, মানে ট্রাই করার লাগে জুতাটা, তাই রইব নি না ওই তো না, তো তাই ট্রাইটা করুক দেখিলে ইয়নি জুতাটি। তো দেখতে পারতেছো জুতা পিনছে পুরিয়েও, তাই এটা মন ফুসাইছে না, তাই আরেকটা কিন্তু এটা রাখি দিব, মানে এটা পছন্দ হয়েছে না মানে আরেকটা লইব। তো চলো দেখি, ওই জুতাটাও খুবই সুন্দর, অত বেশি খারাপ না এই জুতাটার মতোই, তবে এটা তার বেশি ভালো লাগছে, আমারও এটাই ভালো লাগছে। তোমার দেখা যাচ্ছে জুতাটা একটু বড় ঠিক আছে, বেশি বড় হলে পরে ঝুলা ঝুলা হরব তো আবারও বাজারের মধ্যে একটা মায়ের মন্দির আছে, এটা না দেখাইলে কেমন লাগে, এর লাগে দেখাইলাম।
নতুন জুতা পাইয়া পুরান জুতা ঢুকাই দিছে, কেরিবে ঢুকাই নতুন জুতা পরিয়া বই রইছে, দেখো অবস্থা।